নমস্কার। ডায়াবেটিস বেসিক্যালি দুটো টাইপ। টাইপ ওয়ান 5% অফ ডায়াবেটিক পপুলেশন অফ আর কান্ট্রি, যেখানে ইনসুলাইটিস অর্থাৎ ভাইরাল ইনভলভমেন্ট অফ দ্য প্যাঙ্কেটিক বিটা সেল রেসপন্সিবল, এবং সেখানে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়, এবং এই টাইপ ওয়ান ডায়াবেটিসের অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল যদি না করা হয় এদের আয়ু সাংঘাতিকভাবে কমে যায়। এদের কমনেস্ট কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক কোমা অর্থাৎ ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। সো ফার টাইপ টু ডায়াবেটিস ইজ কনসার্ন, যেখানে 95% আমাদের পপুলেশন টাইপ টু ডায়াবেটিসে ভুগছে, তাদের কমন অ্যাকম্পেনিং ফ্যাক্টর হচ্ছে ওবিসিটি অর্থাৎ ডায়াবেসিটি, যেখানে আমাদের বেশিরভাগ পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে, তাদের নলেজে থাকে না যে তারা ডায়াবেটিস। যখন তারা ডেন্টাল চেয়ার বা অপটোমেট্রিস্ট চেয়ারে বসে তখন প্রথম জানতে পারে ব্লাড সুগার টেস্ট করার পরে যে তাদের ডায়াবেটিস ডিজিজ প্রসেস শরীরে এসে গেছে, এবং যে মুহূর্তে কোনো ব্যক্তি জানতে পারে যে তার ডায়াবেটিস রয়েছে তার অ্যাগ্রেসিভ এবং ইন্টেন্সিভ ট্রিটমেন্ট প্রথম দিন থেকে করা দরকার। আদারওয়াইজ আমি বলেছি যে কার্ডিওভাস্কুলার মানে হার্ট, ব্রেন, কিডনি, রেটিনা এইসব ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এই ডায়াবেটিসের ইন্টারভেনশন সবসময় অ্যাগ্রেসিভ করতে হবে, ডে ওয়ান থেকে করতে হবে, যাতে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ভালো থাকে, এবং চিকিৎসা করার সময় দেখতে হবে যে পেশেন্টের ব্লাড সুগার ড্রপ না করে যায়, হাইপোগ্লাইসিমিয়া হোয়াট আই মিন, এবং পেশেন্টের ব্লাড সুগার পিক অ্যান্ড ট্রাফ অর্থাৎ ওয়াইড ডায়নাক্লাইসেমিক ভেরিয়েবিলিটি না হয়।